আপনি নামাজ পড়েছেন, জিকির করেছেন, কোরআন তেলাওয়াত করেছেন, দোয়া করবেন, যতক্ষণ পর্যন্ত ওই দোয়ার পূর্বে আমার আপনার নবীর উপর দুরুদ না পড়া হয়। বাইনাস সামাই ওয়াল আর, যতক্ষণ পর্যন্ত আমার আপনার নবীর উপর দুরুদ না পড়া হবে, ওই দোয়াটা আসমান এবং জমিনের মাঝখানে জ্বলন্ত অবস্থায় থাকে। যতক্ষণ পর্যন্ত আমার আপনার প্রিয় নবীর উপর দুরুদ না পড়ে হবে, ততক্ষণ পর্যন্ত ওই দোয়াটা আমার আল্লাহ পাক কবুল করে না। তাহলে বুঝেন আমার আপনার নবীর উপর দুরুদ পড়ার দরকার আছে না নাই? সকলে মহব্বতে একবার দুরুদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মাদ আলা এ সাইয়েদেনা। আমি বিভোর হয়ে রাসূল নামের দুরুদ পড়ে যাই, ওই নামের মাঝে কি যেন এক শান্তি খুঁজে পায়। বলেন না ইয়া রাসূলুল্লাহ, ওই নামই আমার গলার মালা, ওই নাম জপে মোর জুড়াই জালাম, আমার বোঝে মন আমারে পাগল মন যখন তখন বেকুল হয়ে যায়, ওই নামের মাঝে কি যেন এক শান্তি খুঁজে পায়। আল্লাহুম্মা সাল্লে জবান খুলে মাওলানা মাদ আলা আলি সাইয়েদেনা, লা ইলাহা জবান কোলে, লা ইলাহা এক সাথে, লা ইলাহা হোলা ইলাহা হোলা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ। বলেন হাসবি মারহাবা আও মাফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা লা জুড়ে লা ইলাহা ইল লা ইলাহা হুলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 জবান খোলে আদম দিয়ে কুদরতুল্লাহ, আদম দিয়ে কুদরতুল্লাহ এই বহবেতে প্রকাশ হয় মাশাল্লাহ আল্লাহ আল্লাহ। কোরআন হাদিস কইলার দেখো আদম তো সামান্য নয় মারহাবা আল্লাহ আল্লাহ, যাইয়া দেখো পাক কোরআনে আলিফ লাম মিম সিফাতে বলিয়াছেন পাক জাতে, বলিয়াছেন পাক জাতে মূর্খ লিপা আদম হয় মারহাবা আল্লাহ।
কোরআন আদেশ কইলার দেখো আদম তো শাহ মান্ন নয় মাশাল্লাহ আল্লাহ 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 মুর্শিদ তোমার লাই গাহারে এহ মুর্শিদ তোমার লাই গাহারে এহ আমার রঙ যাও রহ যাও মনে লয় রিয়া যাইতাম চাইরাহ বারি গোর মুর্শিদ তোমার লাই গাহারে মারহাবা আল্লাহ আল্লাহ Oh, Murshid, oh, 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 Gohin, oh, Zangolar, Maujay, Amaray, Kan, Goh, oh, oh, Gohin, oh, Zangolar, Maujay, Amaray, Kan, Goh, oh, oh, Bayom, Naiban, Dabah, Naire, Kelai, Boko, Bogor, Murshid, Bayom, নাইবন দব নাই রে কে লইব কহ বাবর মোর সে তোমার লাই গহরে এহে আমার রঙ যাও রহ যাও আর মনে লয় রিয়া যাইতাম চাইরাহ বারি গোর দয়াল তোমার লাই গহরে মাশাল্লাহ আল্লাহ আল্লাহ আমি নিঃসেহতে যা গিয়ার দয়াল নিঃসেহতে যা গিয়া মাশাল্লাহ আল্লাহ পাগ লগ ইলাম মোর সে তো মাহরলা গিয়া গৌয় অহ মোর সে চাও না পেরিয়া মারহাবা আল্লাহ আল্লাহ মোর সে দৌয় তুমি হইলে গোটক ব্রি কহয় আমি লতা গইয়ার দৌয়াল আমি লতা গইয়া পাতাই পাতাই গুইরা দেখতাম গৌ মোর সে পাতাই পাতাই গুইরা দেখতাম কইতা কল কাইয়া গৌ মোরশেদ চাও না পেরিয়া মাশাল্লাহ আল্লাহ আল্লাহ হুলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একটা জবান বন্ধ রাখবেন না চিৎকার মেরে করুন আল্লাহু আকবার মহব্বতে বলুন না ইয়া রাসূলুল্লাহ যাই হোক আমি প্রথমে বলেছিলাম আসলে ওয়াজের জন্য আসি নাই হাজিরা দেওয়ার জন্য আসছি দোয়া নেওয়ার জন্য মারহাবা বলেন আরেকটা মাহফিল শেষ করে আসছি হবিগঞ্জ থেকে আপনারা খুশি না বেজার এটা হচ্ছে আমার বাড়ি এখানে ওয়াজের জায়গা নয় কথাগণ ঠিক না আল্লাহর ওলিদের দরবারে আসার একমাত্র কারণ হলো একমাত্র কারণ হলো দোয়া এবং ফয়াজ নেওয়ার জন্য কথাগণ ঠিক না এখানে ওয়াজ করার উদ্দেশ্য অন্তত পক্ষে আমি আসি না এখানে আসা যাওয়া একটা সম্পর্ক রাখা কথাগণ ঠিক না আল্লাহর ওলিদের সাথে একটা প্রেমের কালেকশন রাখা ববে আসা যাওয়া কি যন্ত্রণা আসার যাওয়া কি যন্ত্রণা জানলে দয়াল আর আসতাম না কথা বলেন ঠিক কিনা ও দয়াল গো মাখালের ফল দেখতে ভালো বাঘির লাল তার বেতর কালো এই বেলালি আগে জানতাম না কথা কোন ঠিক কিনা হরে অমৃত অরে অমৃত কে বারসে জ্বালা বিশ্বের জ্বালা
বল লাগে না জানলে দয়াল আর আসতাম না কথা কোন ঠিক না ও দয়াল গো ওই পারে মদিনার বাজার পার হয়ে যায় সব দোকানদার আমি তো পার হইতে পারলাম না ওরে বুঝি আমার কপাল মন্দ বুঝি আমার কপাল মন্দ বাইটাল নৌকায় পাল কাটে না জানলে দয়াল আর আসতাম না সকলে বলুন মারহাবা আমি আমার অসমাপ্ত কথা এবং আলোচনা এখানে শেষ করলাম আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের সন্তানের মতো আপনাদের সন্তান দোয়া করবেন সুন্নতের খেদমতে যেন থাকতে পারি নবী ওলির পক্ষে যেন থাকতে পারি নবী ওলির পক্ষে থেকে যেন দুনিয়া থেকে বিদায় হতে পারি আল্লাহ পাক যেন আমাকে সেই তৌফিক দান করেন আল্লাহ পাক।